ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, তিনি প্রাথমিকভাবে হিন্দি এবং তামিল চলচ্চিত্রে তার কাজের জন্য পরিচিত। রাই 1973 সালের 1 নভেম্বর কর্ণাটকের ম্যাঙ্গালোরের এক টুলুভাষী বান্ড হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা কৃষ্ণরাজ ছিলেন একজন সেনাজীববিজ্ঞানী ও মা বৃন্দা একজন গৃহিণী। তার এক বড় ভাই রয়েছে। পরিবারটি মুম্বাই চলে আসে, যেখানে রাই আর্য বিদ্যা মন্দির হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। তারপর রাই এক বছর হিন্দ কলেজে পড়াশোনা করেন, কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করেন মাতুঙ্গার ডিজি রূপালেল কলেজ থেকে। তিনি 5 বছর বয়সেই শাস্ত্রীয় নৃত্য এবং সঙ্গীতে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। তার প্রিয় বিষয় ছিল প্রাণীবিদ্যা এবং তিনি প্রাথমিকভাবে চিকিৎসাকে পেশা হিসেবে নিতে চেয়েছিলেন। পরে একজন স্থপতি হওয়ার পরিকল্পনা নিয়ে তিনি রচনা সংসদ একাডেমি অব আর্কিটেকচারে ভর্তি হন, কিন্তু পরে মডেলিংয়ে ব্যস্ততা বেড়ে যাওয়ায় পড়াশোনা ছেড়ে দেন। কলেজে পড়ার সময় রাই কয়েকটি মডেলিংয়ের কাজ করেছিলেন এবং বেশ কয়েকটি টেলিভিশন বিজ্ঞাপনে উপস্থিত হবার পর তিনি মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় প্রবেশ করেন, যেখানে তিনি দ্বিতীয় স্থান লাভ করেন। তারপরে তিনি 1994 সালে মিস ওয়ার্ল্ডের মুকুট লাভ করেন। তারপরে তিনি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেতে শুরু করেন। অবশেষে তিনি 1997 সালে মণিরত্নমের তামিল চলচ্চিত্র ইরুভারে অভিনয়ের মাধ্যমে চিত্রজগতে আত্মপ্রকাশ করেন। একই বছর তার প্রথম হিন্দি চলচ্চিত্র ওর পেয়ার হো গেয়া মুক্তি পায়। তার প্রথম বাণিজ্যিক সাফল্য ছিল 1998 সালের তামিল রোমান্টিক চলচ্চিত্র জিন্স, যেটি সেই সময়ের সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় চলচ্চিত্র ছিল। তিনি ব্যাপক সাফল্য অর্জন করেন 1999 সালের রোমান্টিক হাম দিল দে চুকে সনম এবং 2002 সালের দেবদাসে অভিনয় করে। রাই তামিল চলচ্চিত্র কান্দুকুন্ডাইন কান্দুকুন্ডাইন, বাংলা চোখের বালি, হিন্দি রেইনকোটে অভিনয় করার জন্য সমালোচকদের প্রশংসা অর্জন করেন। এছাড়াও তিনি ব্রিটিশ চলচ্চিত্র প্রভোক্ট এবং বনশালীর গুজারিশে অভিনয় করেন। রাইয়ের সবচেয়ে বড় ব্যবসা সফল চলচ্চিত্র হল মহব্বতে, ধুম টু, গুরু, যোধা আকবর, সায়েন্স ফিকশন অ্যান্থিরান, এই দিল হ্যায় মুশকিল ইত্যাদি। চলচ্চিত্র অভিনয় করে তিনি ফিল্মফেয়ার পুরস্কার 2 বার সহ অসংখ্য প্রশংসা পেয়েছেন এবং 2009 সালে ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী এবং 2012 সালে ফ্রান্স সরকার কর্তৃক অর্ডার অব আর্টস অ্যান্ড লেটার্স পুরস্কারে ভূষিত হন। 2003 সালে তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে কান চলচ্চিত্র উৎসবে জুরি সদস্য ছিলেন। তিনি প্রায়শই মিডিয়াতে উদ্ধৃত হন বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী হিসেবে। ব্যক্তিজীবনে তিনি 1999 সালে বলিউড অভিনেতা সালমান খানের সাথে ডেটিং শুরু করেন। 2002 সালে তাদের ব্রেকআপ হয়। এরপর অভিনেতা বিবেক ওবেরয়ের সাথে তার একটি রোমান্টিক সম্পর্ক ছিল, যা 2005 সালে ভেঙে যায়। অভিনেতা অভিষেক বচ্চনের সাথে তিনি প্রথম ধাই অক্ষর প্রেমকে এবং কুছ না কহতে অভিনয় করেন। তখন তাদের কিছু না হলেও অভিষেক তার প্রেমে পড়েন ধুম টু এর চিত্রগ্রহণের সময়। রাই 2007 সালে অভিনেতা অভিষেক বচ্চনকে বিয়ে করেন। তাদের এক মেয়ে রয়েছে। পর্দায় তার উপস্থিতির বাইরে তিনি বিভিন্ন দাতব্য সংস্থা এবং প্রচারাভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি UNAIDS বিষয়ক জয়েন্ট নেশনস প্রোগ্রামের গুডউইল অ্যাম্বাসেডর।